নিরুদ্দেশ সাতজন যুবক, দুমাহ ধরে সন্ধান নাই যুবক কেজন। কাম দিয়ার উদ্দেশ্যে অরুণাচল নিছিল ঠিকাদারে। বিগত দুমাহে বন্ধ মোবাইল, নাই যোগাযোগ, আরক্ষীও লাভ করা নাই সন্ধান। বিলাসীপাড়ার সীমান্তবর্তী মালগাঁও বগুলাউড়ার সাতগুলো যুবক নিরুদ্দেশ হয়ে আছে যদুমাহ ধরে। মনোয়ার হুসেন, সামিরুল শেখ, আবুল হুসেন, কালিমুদ্দিন শেখ, ফরিজুল হক, আইনাল হক আর মাজিদুল আলী নামৰ যুবক কেজন সন্ধানহীন। অভয়াপুরীর রেসাউল করিম নামৰ এগৰাকী ঠিকাদারে কাম দিয়ার উদ্দেশ্যে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরলৈ লৈ গৈছিল যুবক কেজনক। বিগত দুমাহে যুবক কেজনের মোবাইল বন্ধ আর পরিয়ালৰ লগতো যোগাযোগ নকরাত চিন্তান্বিত হয়ে পৰিছে পরিয়ালৰ লোক, যার বাবে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিয়াল কেইটাত। উপায়বিহীন পরিয়ালর সরকারক কাতর আহ্বান। মালগাঁও বগুলাউড়া গাঁওয়ার সাতজন মান লড়া আজি প্রায় দুই মাহ হল আমার ইয়ারপরা কামত লৈ গেছে অরুণাচলত অভয়পুরী রেজাউল করিমে লৈ গেছে। এতিয়াও আমি দুই মাহ হল আমি এতিয়াও একো সন্ধান পোৱা নাই। এতিয়া আমি লড়াগুলাক এতিয়া বিচারি নাপাং আর থানাত এফআইআর করছো। থানাত এফআইআর করার পরেও মানুষগুলো আমি এতিয়ালৈকে পোৱা নাই। দুই মাহতে আমার এই গার্জিয়ানগুলোর কোনো কথা বার্তা হওয়া নাই, কোনো দেখা দেখি হওয়া নাই, ফোনত কথা হওয়া নাই আজি পর্যন্ত। মানুষগুলো ঠিকাদারের নাম আছে রেজাকুল রহমান। কোকরাঝার থানাত ঘটনা সন্দর্ভত এজাহার দাখিল করেছে যদিও আরক্ষীয়ে কোনো সন্ধান উলিয়াবলৈ সক্ষম হওয়া নাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিটিআর প্রধান প্রমোদ বড়ুক যুবকেইজনের সন্ধান উলিয়াই দিবলৈ পরিয়ালৰ লোকে জনাইছে কাতর আহ্বান। আমি অনুরোধ করি যে হেমন্ত বিশ্ব শর্মা স্যারক আমার এই লড়াগুলাক উপস্থিত করে দিল আর আমার বিটিআর প্রমোদ বড়ো স্যারক আমি অনুরোধ করে জানাইছো আর আমার কোকরাঝার থানার তো অনুরোধ জানাইছো যে আমার এই বাচ্চার সাতজনক আনি অনুরোধ করো আর আনি যোগাযোগ করে আমাক আনি দিব লাগে। যুবকেইজন সন্ধানহীন হওয়ার লগে লগে সন্মুখলৈ আহিছে কেবাটাও প্রশ্ন। অরুণাচলের ইটানগরলৈ লৈ গৈ ঠিকাদারে কি কামত নিয়োগ করেছিল এই কেইজন যুবক? হঠাৎ পরিয়ালের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়াটে কি সূচাইছে? ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীর অভিযান অব্যাহত আছে। বিলাসীপাড়ার নীলকমল নাথ, দ্য নিউজ প্লাস।